ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকের ক্লাসে মাধ্যমিকের সব থেকে কঠিন বিষয় ইংরেজি, সেই ইংরেজি বিষয়টির মাধ্যমিক 2020 সালের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে বেশিরভাগ সময়ে সচরাচর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে ইংরেজিতেই ছেলেমেয়েদের খুব কম নম্বর দেখা যায়। তাই এই চিন্তা করেই আমি এমন কিছু ক্লাস দিতে চলেছি যেই ক্লাসগুলো তোমরা দেখলে বাড়িতে বসেই ইংরেজিটাকে আরও সহজভাবে সুন্দর করে নিজের মতো করে বাড়িতেই স্ট্রংভাবে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, যাতে করে এই কম নম্বর না পেয়ে আমরা বেশি নম্বর তুলতে পারি। তো আমি সরাসরি চলে যাই মাধ্যমিক 2020 সালের ইংরেজি সাজেশনে, যেটা নিয়ে সকলের বড় চিন্তা চলছে আমাদের। আমি এখানে অনেকগুলো ক্লাসকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি একটা সিরিজ করে নিয়েছি, পার্ট পার্ট করে সব সিরিজে আমি দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে। বেস্ট প্রিপারেশন ফর মাধ্যমিক ইংলিশ, এ সিরিজ অফ প্র্যাকটিক্যাল ক্লাস অ্যান্ড শর্টকাট টেকনিক্স, সবগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষায় যে ইংরেজি কোশ্চেন পেপার হয় তাতে তিনটি সেকশন থাকে। তো আমি সব পার্টেরই কথা এক এক করে বলছি। আমরা জানি, আমি যেভাবে আলোচনা করব তাতে আমি যেটা যেভাবে পার্ট করে নিয়েছি, পার্ট ওয়ানে যেটা আমি জানাবো সেটা হচ্ছে সিন, মানে প্রস। তো এবার গল্প, এবার তোমাদের পরীক্ষার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ গল্প, যেটা পরীক্ষা আসতে চলেছে চারটি গল্পের মধ্যে, সেটা হচ্ছে দ্য ক্যাট। এখান থেকে তিনটি ইউনিট আছে, তিনটি ইউনিটেই আমি সুন্দর করে তোমাদের তিনটি ক্লাসে আলোচনা করে দেব। যেই ক্লাসগুলো দেখলেই তোমরা যে কোনোভাবে কোশ্চেন হোক নিজেরাই উত্তর করতে পারবে। তাহলে এবার পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে মাধ্যমিক 2020 জন্য দ্য ক্যাট। এরপর কবিতা, চারটি কবিতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা হলো এবারের লাস্ট কবিতাটি, সেটা হচ্ছে দ্য স্নেইল। এই একটি গল্প এবং এই একটি কবিতা, এই দুটোই এবার পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো কি করে এগুলো সলভ করব, কি করে সলভ করলে নিজেরাই আমরা লিখতে পারবো, কি করে কমন পাবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আনসিন আমরা সকলেই জানি যে আনসিন বেশিরভাগ সময় বলা হয়, বইপত্রে পেপার পত্রিকায় বলা হয়ে থাকে যে আনসিন, এটা এটাতে নম্বর তোলার জন্য টেস্ট পেপার সলভ করা উচিত, নিউজ পেপার দেখা উচিত। কিন্তু আমার মনে হয় এই দুটোর কোনোটাই আমরা ঠিকঠাক করে করার সুযোগ পাই না, বিশেষ করে আমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের এটা একটা বড় সমস্যা সকলের কাছেই। তো সেদিক থেকে আনসিন কি করে করলে, আনসিন কি একটা প্যাসেজ, অজানা একটা প্যাসেজ তুলে দেওয়া থাকে, এগুলো কমন কিন্তু আসে না। আনসিন মানে অজানা, জানি না, অদেখা একটা প্যাসেজ তুলে দিল, ওখান থেকে দেখে দেখে ভালো করে বুঝে বুঝে পড়ে আমাদের প্রশ্নগুলির উত্তর করতে হয়। তো এই কি করে, কি ট্রিক্সগুলো ইউজ করলে আমরা আনসিন নিজে নিজেই করতে পারবো, আমি মাত্র দুটি ক্লাসেই তোমাদের এটা ক্লিয়ার ইজি কনসেপ্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এরপর গ্রামার সেকশন, যেটা নিয়ে আমরা সারা বছর চিন্তা করি, সারা বছর, এটা আমি পার্ট ফোরে আলোচনা করব, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার থেকে কি কি থাকে, কি কি জানতে হবে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে গ্যাপ থাকে, ফাঁকা জায়গা থাকে, ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কটা পূরণ করার জন্য তিনটি অপশন থাকে, ভার্বের সঠিক ফর্ম বসিয়ে পূরণ করতে হয়। তো যেটা সঠিক এই তিনটি ফর্ম, এর মধ্যে কোনটা সঠিক, এগুলি কেমন করে বেছে নেব, এগুলি একটি ক্লাসে আলোচনা করব।
তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল প্রিপোজিশন। আমরা জানি আর্টিকেল প্রিপোজিশনের হাজার হাজার নিয়ম আছে, কিন্তু আমি তোমাদের আর্টিকেলের জন্য একটি ক্লাস, প্রিপোজিশনের জন্য একটি ক্লাস যদি নাও, যদি ক্লাসগুলো ভালো করে দেখো, আমি শিওর তোমরা 100% উত্তর করার ট্রিক্সগুলো পেয়ে যাবে। ফ্রেজাল ভার্বস অত্যন্ত কঠিন, কিন্তু আমি এত সহজ করে জানাবো, ক্লাসগুলো না দেখলে পরে বুঝতে পারবে না। ফ্রেজাল ভার্ব আমরা এদিকে পড়ি এদিকে ভুলে যাই, কিন্তু আমি এমন কিছু নতুন চিন্তা করি এগুলো জানাবো, ক্লাস দেখার সঙ্গে সঙ্গেই অবশ্যই মুখস্থের মতো হয়ে যাবে। এরপর ডু অ্যাজ ডিরেক্টেড, আমরা সারা বছর এগুলো করি, সারা বছর করি, কিন্তু এগুলো সঠিক নম্বর তোলা কিন্তু খুব শক্ত হয়ে যায়। আমরা জানি এই দেখো এখানে 1 2 3 4 চারটা পার্টি গ্রামার থাকে, তো এখানে থাকে প্রত্যেকটা নিয়ম থাকে 3 করে, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানেও 3, তাহলে কত হলো 3 × 4 = 12, 12 নম্বর। এই 12 নম্বর কিন্তু গ্রামার, তো এই 12 নম্বরের মধ্যে সকলেই শুধু কোনটাকে জোর দেয়, ডু অ্যাজ ডিরেক্টেড, যেটা সেটা কী কী, যেমন তোমাদের পরীক্ষায় এবার কী কী ইম্পর্টেন্ট, ভয়েস সেন্স আসবেই একটা, ন্যারেশন আসবেই, ভয়েস সেন্স ন্যারেশন থাকবেই দুটো, আর একটা কী আসবে, তিনটি থাকে, তিন অক্ষ তিন, আর একটা যেটা থাকার চান্স সেটা হচ্ছে জয়নিং আসতে পারে, কিসে জয়নিং করো বলতে পারে, জয়নিং টু কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারে বা সিঙ্গল সেন্টেন্স বলতে পারে, একই কমপ্লেক্স বা সিঙ্গল, সেটা কি ইউজ করে, বাই ইউজিং রিলেটিভ ক্লজ বলতে পারে বা অ্যাডজেক্টিভ ক্লজ, একই রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে, আবার থাকতে পারে নাউন ক্লজ। তাহলে জয়নিং যদি আসে হয় রিলেটিভ বা অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে নাউন ক্লজ, দুটো ক্লজের মধ্যেই আসবে, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু দুবার এসছে এই নতুন সিলেবাসের পরীক্ষায়। সুতরাং যেটা আমার মনে হচ্ছে এবার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে, আর যদি একান্ত না আসে তাহলে নাউন ক্লজ আসবে। এরপরে যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তোমার নিচেও লিঙ্ক পাবে, উপরের আই বটনে ক্লিক করেও দেখতে পারবে, সেটা হচ্ছে টু অ্যান্ড টু এর ইউজ অথবা সো দ্যাট এর ব্যবহার, ডিগ্রি চেঞ্জ, এফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স, এগুলি করলেই কিন্তু গ্রামার থেকে আমরা মোটামুটি কমন পেয়ে যাব। এবার যেটা জেনারেলি হয় সবাই এই জিনিসটাই ডু অ্যাজ ডিরেক্টেড এটাই সকলেই করে, এখানে নম্বর আছে 3, কিন্তু এদিকে যে 3 × 9 নম্বর আছে এটা কিন্তু আমরা গুরুত্ব দিই না, যেমন বেশিরভাগ সময়ে যেমন দেখা যায় সকলে ফ্রেজাল ভার্ব আর এগুলো নিয়ে ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু আর্টিকেল প্রিপোজিশন আমরা সলভ খুবই কম করি, একদমই কম করি। এরপর যেমন বললাম কারেক্ট অল্টারনেটিভ এটা আরও কম করি, কিন্তু এখানে কি নম্বরটা কম, এখানেও কিন্তু 3, যতটা আমরা এখানে গুরুত্ব দেব ডু অ্যাজ ডিরেক্টেডে সেম প্রত্যেকটা পার্টে সেম গুরুত্ব দিতে হবে, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু 3 করে নম্বর আছে। তো এই গ্রামার ক্লাসগুলি যদি দেখো তোমরা, গ্রামার কিন্তু গ্রামার কি মুখস্থ করবো নিশ্চয়ই না, তো তাই গ্রামারগুলি কী করে সলভ করা উচিত তার শর্টকাট মেথড কিন্তু আমি আমার ক্লাসগুলিতে অবশ্যই দেব, তোমরা যদি ভালো করে দেখো 100 ভাগ বুঝতে পারবে। এরপর যেটা বললাম আমি ভোকাবুলারি, সেটা কিন্তু মিনিং অফ 4 ওয়ার্ডস, 4টি ওয়ার্ডের অর্থ লিখতে হয়, যেটা লিখতে হয় আনসিন প্যাসেজ থেকে, সমার্থক শব্দ। এবার দেখা গেলো এক জায়গায় বলা আছে যেটা ভোকাবুলারিতে দেয়া থাকে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি একটা ছোটো উদাহরণ দিয়ে, যেমন যেখানে মানুষ বসবাস করে তাকে আমরা কী বলবো, গৃহ। তারপর আনসিনে গিয়ে দেখতে হবে কোথায় গৃহ লেখা আছে, আমি বাংলায় বললাম, এবার ইংরাজিতে খুঁজে নিতে হবে। এরপর যেটা সবার চিন্তা, সবার ভাবনা, সবার নানা রকম জল্পনা কল্পনা, সেটা হচ্ছে রাইটিং স্কিল। আমরা জানি রাইটিং স্কিল একটা নয়, অনেক আছে, অজস্র আছে, তো এবারে রাইটিং স্কিল কী কী পরীক্ষায় থাকছেই আমি সেগুলো নিয়ে কথা বলছি। আমরা জানি যে অনেক রকম লেটার আছে, এবার পরীক্ষার জন্য যেটা ভীষণ দরকার, যেটা আসতে চলেছে, সেটা হচ্ছে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার এবার পরীক্ষায় 100% শিওর, এই পার্সোনাল লেটার তোমরা এবার অবশ্যই পড়বে, এটা পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার পার্সোনাল লেটার কি একটা কোশ্চেন আনসার আছে টেস্ট পেপারে বা এমনি বইপত্রে, প্রচুর কোশ্চেন, হাজার হাজার কোশ্চেন, এগুলো হুবহু সবসময় কমন পাওয়া কিন্তু শক্ত হয়ে যায়। তবে আমি এবার বলছি এবারের জন্য পার্সোনাল লেটারের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের টেক্সটে একটি কোশ্চেন আছে যে তোমার বন্ধু ওদের লোকালিটিতে একটি লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরিতে যায় না, লাইব্রেরিতে যাওয়া উচিত, লাইব্রেরিতে গেলে অনেক কিছু জিনিস জানা যায় কিন্তু তোমার বন্ধু যায় না,
মানে যা করা উচিত তোমার বন্ধু তা করে না, আর যা করা উচিত নয় তাই করে। যেগুলো ভালো কাজ সেগুলো করা উচিত কিন্তু তোমার বন্ধু করে না। যেমন এইরকম বিষয় থাকতে পারে, যেমন আমি বললাম পাবলিক লাইব্রেরিতে ভিজিট করা, আবার নেসেসিটি অফ আর্লি রাইজিং সকালবেলা ওঠা, রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া উচিত, গুড ডিকশনারি ভালো ডিকশনারি ব্যবহার করা উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, মর্নিং ওয়াক করা উচিত, ভালো করে স্টাডি করা উচিত, কম্পিউটার ট্রেনিং নেওয়া উচিত, ইংলিশটা ভালো করে জানা উচিত, কিন্তু তোমার বন্ধু এগুলো জানে না। মানে যেগুলো করা উচিত ও করে না, আর যা করা উচিত নয় তাই করে। বিড়ি খাওয়া উচিত নয় ও বিড়ি খায়। তাহলে যেমন স্মোকিং করা উচিত নয় কিন্তু ও করে, মোবাইল ফোন বেশি ইউজ করা উচিত নয় ও করে, ওয়াচিং টিভি বেশি টিভি দেখা উচিত নয় ও দেখে, খারাপ সঙ্গ ধরা ঠিক নয় ও তাই করে, ইপ্রিজিং করা উচিত নয় ও করে, ড্রাগ অ্যাডিকশন উচিত নয় করে। মানে যা করা উচিত তা করে না, যা করা উচিত নয় তাই করে। এই ধরনের প্রশ্ন এবার পরীক্ষায় পার্সোনাল লেটারে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমার টেক্সটেও দেওয়া আছে। কিন্তু এই উত্তরগুলি আমি অনেকগুলো কোশ্চেন বললাম, কিন্তু যদি তোমরা আমার ক্লাসটা দেখো, এর যে প্র্যাকটিক্যাল ক্লাসটা, এখানে আমি মাত্র তোমাদের দুটি উত্তর দেব। এমন করে পার্সোনাল লেটারে দুটি উত্তর দেব তোমরা যে কোনো পার্সোনাল লেটার খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং একটা খুব ভালো নম্বর তোমরা অবশ্যই পাবে। তাই এই যে শর্টকাট প্রসেসের যে উত্তরগুলো ট্রিক্সগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমাদের দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমরা আমাদের এই এসআরপি টিউটোরিয়াল চ্যানেলের যত বেশি দ্রুত সাবস্ক্রাইব বাড়াবে, যত বেশি শেয়ার করবে বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনের মধ্যে, তত দ্রুত আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব এবং খুব সহজ পদ্ধতিতে জানাবো। রাইটিং স্কিল, আমি আরেকটি কথা তোমাদের সকলকে জানিয়ে রাখতে চাই, রাইটিং স্কিল অনেকেই শুধু মুখস্থ করে, কিন্তু মনে রাখবে রাইটিং স্কিল শুধু মুখস্থ করে কিন্তু কমন পাওয়া যায় না। রাইটিং স্কিল মানে কি, লেখার স্কিলগুলো তোমাকে জানতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু নো হাউ ইউ উইল রাইট, ইউ হ্যাভ টু নো দ্য স্কিল। তোমাকে কিন্তু কাজটা জানতে হবে, স্কিলটা জানতে হবে, তুমি কেমন করে লিখবে। শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। আগে আমরা জেনারেলি আমাদের সময়ে গরু রচনা মুখস্থ করতাম, আমি অবাক হয়ে যাই, গরু রচনা কেউ মুখস্থ করে? একটু ভাবো, একটা ছবি দেখে যে কাউকে বলা হয় যে আচ্ছা বাবা এটা কি, নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা গরু। গরু কি খায়? গরু ঘাস খায়, গরু শিং আছে, লেজ আছে, দেখলেই একবার আলোচনা তাকে করিয়ে দিলে ও নিজে নিজেই লিখতে পারবে। কিন্তু আমরা কী করতাম? মুখস্থ করতাম। তার পরীক্ষা যখন আসতো, গরু না এসে এবার হয়তো দেখা গেল পরীক্ষা আসলো মোষ বা মহিষ, যেটা আমরা বলি, আমরা লিখতে পারি না, কেন? কমন নেই। বা হয়তো আসলো কুকুর, আমরা লিখতে পারি না, কিন্তু একই তো, তোমাকে তো শুধু স্কিল জানতে হবে। যেমন গরু কটি পা? চারটি পা। কুকুরের কটি পা? চারটি পা। গরু গৃহপালিত পশু, কুকুরও কি গৃহপালিত পশু? শুধু দুই একটা জিনিস আলাদা, গরুর শিং আছে, কুকুরের শিং নেই, গরু ঘাস খায়, কুকুর অন্য জিনিস খায়। মানে একটা স্কিল যদি তুমি ধরতে পারো, তুমি নিজে নিজেই কিন্তু লিখতে পারবে। তাই আমি যেটা বলবো, রাইটিং স্কিলে মুখস্থ করার থেকে স্কিলটা জানার দিকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, যেটা আমি আমার ক্লাসগুলিতে দিয়েছি, যারা তোমার ক্লাসগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে এবার লেটারের যেটা বেশি ইম্পর্টেন্ট রাইটিং স্কিলে, পার্সোনাল লেটার ভীষণ ইম্পর্টেন্ট। পার্সোনাল লেটারের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিলাম, অন্য লেটারগুলি এবার পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই কম। এবার অনেকে চিন্তা করছে যে আর কি আসবে, তিনটি রাইটিং স্কিল থাকে, আমাদের তিনটিই লিখতে হয়। এবার নিউজ পেপার রিপোর্ট ভীষণ 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 ইম্পর্টেন্ট, নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্ট এবার কী থাকবে, তোমাদের টেক্সটেই দেখবে আছে, ডাকাতি, যেটাকে আমরা টেক্সটে পাচ্ছি বার্কলারি, না থেকে থাকতে পারে ডেকয়টি, রাবারি, একই জিনিস। আবার জানি আমরা যে কেরালায় বন্যা হলো, তাই বন্যা নিয়েও থাকতে পারে ফ্ল্যাট বা আর্থকোয়েক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আর্থকোয়েক, ভূমিকম্প, ফ্ল্যাট, সাইক্লন, ল্যান্ডস্লাইড, টাইডাল ওয়েভ। এই যে এখানে আমি যেটা বলবো যে রিপোর্ট পরীক্ষার জন্য এবার আমি তোমাদের দুটি রিপোর্ট পড়তে বলবো, একটা হচ্ছে ডাকাতি, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বড় জোর আর একটি নিতে পারো। তিনটি এমন উত্তর আমি দেব যে তিনটি উত্তর পড়লে তোমরা যে কোনো রিপোর্ট পরীক্ষা লিখতে পারবে এবং কমনও শিওর পাবে। এবার পরীক্ষায় সব থেকে তারা বেশি ইম্পর্টেন্ট নিউজ পেপার রিপোর্টের কোন দুটো,
একটা হচ্ছে ডাকাতির বিষয়, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ডাকাতি নানাভাবে থাকতে পারে, আমরা এমন করে স্কিলগুলো জানবো যে কোনো ডাকাতির বিষয়ে আমরা যেমন লিখতে পারি। আমাদের টেক্সটে আছে কোথায় ডাকাতি, ফ্ল্যাটে, পরীক্ষা ফ্ল্যাটে ডাকাতি না এসে আসতে পারে, কোনো সোনার স্বর্ণ অলঙ্কারের দোকানে ডাকাতি, কোনো ব্যাংকে ডাকাতি, ট্রেনে ডাকাতি, কিন্তু বিষয়টা তো একই ডাকাতি। তাই খুব বুদ্ধি করে আমাদের কিন্তু রাইটিং স্কিলগুলো জানতে হবে। এরপর যেটা থার্ড রাইটিং স্কিল সেটা হচ্ছে প্যারাগ্রাফ। অনেক কয়েক বছর ধরে কিন্তু প্যারাগ্রাফ আসছে না, এবার প্যারাগ্রাফ ভীষণ ইম্পর্টেন্ট, থাকবেই, মাস্ট। তো প্যারাগ্রাফ এবার কোন ধরনের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কি এক ধরনের, হাজার হাজার প্যারাগ্রাফ আছে, কোনটা পড়ব, যেটা হয় যা পড়ি বেশিরভাগ সময় পরীক্ষায় তাই কিন্তু দেখা যায় না, অন্যরকম একটা চলে আসলো। তাই প্যারাগ্রাফ আমরা কি করে কমন পাবো, আমার যেটা এবার বিশ্বাস, যেটা মনে হচ্ছে আমার, যে এবার প্যারাগ্রাফ আসবে পার্সোনাল টপিকের উপরে, প্যারাগ্রাফ অন পার্সোনাল টপিক। পার্সোনাল টপিক মানে পরীক্ষায় এরকম জাতীয় ওয়ার্ড থাকবে, ইউ বা ইয়োর, ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার। এই যে পার্সোনাল টপিকের উপরে এবার কিন্তু প্যারাগ্রাফ থাকার ভীষণ চান্স। এর সঙ্গে তোমার বায়োগ্রাফি এবং ফ্লো চার্টও দেখে নিতে পারো। তাহলে এবার মাধ্যমিকে যে তিনটি রাইটিং স্কিল লিখতে হয়, তাহলে কোন তিন ধরনের রাইটিং স্কিল আমরা তাহলে এবার পড়ছি, একটা হচ্ছে পার্সোনাল লেটার, নাম্বার টু নিউজ পেপার রিপোর্ট, নাম্বার থ্রি প্যারাগ্রাফ পার্সোনাল টপিকের উপরে। আমি কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ কিছু কোশ্চেন দেখাচ্ছি। যেমন আমি বললাম পার্সোনাল লেটার, তোমার বন্ধু যা করা উচিত তা করে না, যা করা উচিত নয় তাই করে। যেমন দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 words অ্যাডভাইসিং হার হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিস লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। এই কোশ্চেনটা এভাবে না আসে, অন্যভাবেও থাকতে পারে। যেমন কি এখানে আছে, টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, ভাইকেও বলতে পারে, বন্ধুকেও বলতে পারে যে হোস্টেলে থাকে, ও কি টু রিড ইংলিশ নিউজ পেপার ডেইলি, ওকে ডেইলি ইংলিশ নিউজ পেপার পড়তে বলো, এটা পড়া উচিত কিন্তু ও পড়ে না। আবার দেখো, তারপর অথবা দিয়ে দেয়া আছে এখানে গুড নিউজ পেপার, গুড নিউজ পেপার পড়া উচিত কিন্তু পড়ে না, নানাভাবে থাকতে পারে। আবার আমরা দেখতে পাচ্ছি, দেখো তিন নম্বরে এখানে তোমার ইয়ঙ্গার ব্রাদারকে বা বন্ধুকে বলতে পারে যে মোবাইল ফোনটা এই যে যেটা মিস ইউজ করে এটা করা উচিত নয়, এবার নানাভাবে কোশ্চেন থাকতে পারে। আবার তোমার বন্ধু হয়তো মোবাইল ফোন বেশি ইউজ করে, তোমার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, এইভাবে এটারগুলো থাকতে পারে। এবার যা করা উচিত তা করে না, আর যা করা উচিত নয় তাই করে, কি কোশ্চেনগুলো আমি পরবর্তী ক্লাসে আরও তোমাদের বিস্তারিত জানাবো, এবং এর পিডিএফ ফাইলও আমি তোমাদের নেক্সট ক্লাসগুলিতে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা নিজেরা প্রিন্ট করে দেখে নিতে পারো। সাজেশন উইথ আনসার এবং মনে রাখার ট্রিক্স, কারণ ইংরেজি শুধু পড়লে হবে না, মনে রাখাটা সকলের পক্ষেই খুব কষ্টদায়ক। এবার প্যারাগ্রাফ যেটা আমি বললাম পার্সোনাল টপিক, এরকম করে থাকবে ইয়োর, ইয়োর ফেভারিট ফ্রেন্ড, পয়েট, রাইটার, অথর, টিচার, অনেকগুলো প্যারাগ্রাফ আছে। কিন্তু এই প্যারাগ্রাফের উত্তরের কথা আমি বলি, প্যারাগ্রাফের আমি তোমাদের এমন চার পাঁচটি উত্তর দেব যেগুলো দিয়ে তোমরা হাজার হাজার প্যারাগ্রাফ লিখতে পারবে এবং খুব সুন্দর হবে। তোমরা ক্লাসগুলো যদি দেখো তবেই বুঝবে যে কেমন করে প্যারাগ্রাফ লেখা যায়। যেমন দেখো এখানে একের এ বি সি, এই দেখো ডি ই, দেখতে পাচ্ছ তোমরা, এখানে আবার একটা এক্সাম্পল দিয়ে বড় করে দেখানো হচ্ছে, এতগুলো কোশ্চেন, অনেক কোশ্চেন একটা উত্তরে আমি জানাবো। এরপর আবার দেখো যেটা কোশ্চেন নম্বর টু, আমি যেটা বললাম যে পার্সোনাল টপিক, ইয়োর ফেভারিট সিজন বা রেইনি সিজন, ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল বা দুর্গাপূজা থাকতে পারে, ইম্পর্টেন্স বা ইউজফুলনেস অফ লেজার অথবা টাইম, বানানটা ভুল দেওয়া আছে এখানে, সরি। এরপর ফরেস্টের গুরুত্ব, এখানে দেখো পাঁচ নম্বরে ফাইভ, কোশ্চেন নম্বর ফাইভে কি দেওয়া আছে। আর যেটা আমাদের টেক্সটের যেটা তোমাদের দেওয়া আছে একটা প্যারাগ্রাফ, ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, কিন্তু টেক্সটের প্যারাগ্রাফটা, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। এই আর্লি মর্নিং এক্সারসাইজ না বলে আবার কি বলতে পারে, আর্লি রাইজিং, ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ফিজিক্যাল এক্সারসাইজ, নেসেসিটি অফ ফিজিক্যাল ফিটনেস, এভাবে নানা রকম কোশ্চেন দেখো, এখানে অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে, কিন্তু আমি বললাম কটা, মোটামুটি চারটা থেকে ছটা প্যারাগ্রাফ যদি তোমরা যদি নাও, তাহলে যে কোনো প্যারাগ্রাফ তোমার পরীক্ষা লিখতে পারবে। এবং আনকমন প্যারাগ্রাফও কী করে লেখা যায় সেই সব ট্রিক্সও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন ধরনের জিনিসগুলি
এবারের 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে, কিন্তু এগুলি সহজে মনে রাখার জন্য, নিজে নিজে বোঝার জন্য, নিজে নিজেই যেন পড়তে পারো, পরীক্ষা যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করো এবং সকলের সঙ্গে শেয়ার করো। তাহলে আমি দ্রুত তোমাদের এই ক্লাসগুলি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, দ্যাটস এনাফ।